আজকে আমরা লাইভ মার্কেটে জিবিপি নিউজিল্যান্ড এর D1 চার্ট থেকে এই মার্কেট অ্যানালাইসিস করার চেষ্টা করব। দেখব যে আমাদের অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট থেকে আমরা কোন ধরনের ডিসিশনটা নেব, অর্থাৎ মার্কেটটা কি আপে যাবে নাকি মার্কেটটি ডাউনে যাবে। হ্যাঁ, যদিও জানি অ্যানালাইসিস মানেই 100% নিশ্চয়তা না, বাট আমরা তারপরেও অ্যানালাইসিস করি এবং অ্যানালাইসিস অনুযায়ী আমরা ট্রেড করে থাকি। আজকের এই অ্যানালাইসিসে আমরা কিছু টুলস প্রয়োগ করব। প্রথমে আমি দেখতেছি যে আমি একটা ট্রেন্ড লাইন আঁকব, একটা ডাউন ট্রেন্ড হলো, এই ডাউন ট্রেন্ডের প্যারালালি আরেকটা ট্রেন্ড লাইন আঁকা যাচ্ছে। এই দুইটা লোয়ার লো দ্বারা আর এইখানে একটা হায়ার হাই, এইখানে একটা লোয়ার হাই, এই দুটো যোগ করে আমি একটা ডাউন ট্রেন্ড ট্রেন্ড লাইন পেলাম এবং এটার প্যারালালি আবার দুইটা লোয়ার লো অ্যান্ড অ্যাগেন অ্যানাদার ওয়ান লোয়ার লো, এই দুইটার কম্বিনেশনে আমি আরেকটা লাইন পেলাম। সো এই দুইটা লাইনের মাধ্যমে আমরা একটা ডাউন ট্রেন্ড চ্যানেল পেলাম। সো যেহেতু এটা একটা ডাউন ট্রেন্ড চ্যানেল, সো এই ডাউন ট্রেন্ড চ্যানেল হওয়ার কারণে আমি ধরে নিলাম, আমি নিশ্চিত হলাম যে মার্কেটটা এখন ডাউন ট্রেন্ডে আছে। আর যেহেতু মার্কেটটা ডাউন ট্রেন্ডে আছে, সেহেতু আমি এখান থেকে কোনো অবস্থাতেই বায়ার থিঙ্কিং করব না। এটার জন্য আরো নিশ্চিত হওয়ার জন্য আমরা দু একটা ইন্ডিকেটরের সাহায্য নিতে পারি, যেমন আমি সব সময় প্রেফার করি এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ, 200 এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ। এখন এই 200 মুভিং এভারেজ আমরা দেখতে পাচ্ছি যে সরি, এই 200 মুভিং এভারেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে মার্কেটটা মুভিং এভারেজের নিচে অবস্থান করছে। এটা হচ্ছে 200 EMA আর বর্তমান প্রাইস হচ্ছে এইখানে। সো এটা এখন নিচের দিকে, প্রাইসটা মুভিং এভারেজের নিচে আছে। যেহেতু প্রাইসটা 200 EMA এর নিচে আছে, সো আমরা ধরে নিব মার্কেটটা এখন ডাউন ট্রেন্ডে আছে। আচ্ছা, এই দুইটা মাধ্যমে আমরা নিশ্চিত হলাম যে মার্কেটটা এখন ডাউন ট্রেন্ডে আছে। মার্কেটটাকে আরো ভালোভাবে বোঝার জন্য আমরা এখন ওভারবোট এবং ওভারসোল্ড বোঝার জন্য আমরা স্টকেস্টিক RSI যাব। স্টকেস্টিক RSI এর মধ্যে দেখা যাচ্ছে মার্কেটটা এখন 80 লেভেলের উপরে অবস্থান করছে। এটা হচ্ছে 80 লেভেল এবং এটা হচ্ছে 20 লেভেল। স্টকেস্টিক RSI স্টকেস্টিক এটা হচ্ছে 80 লেভেল, এটা হচ্ছে 20 লেভেল। 80 লেভেলে যখন মার্কেট চলে যায় তখন আমরা এটাকে বলি ওভারবট, এবং যখন মার্কেটটা এই মার্কেট দ্যাট মিনস এই লাইনগুলো 20 লেভেলে চলে আসে তখন এটাকে বলি আমরা ওভারসোল্ড। ওভারবট হলে মার্কেটটা কমে যাওয়ার পসিবিলিটি থাকে আর ওভারসোল্ড হলে মার্কেটটা বেড়ে যাওয়ার পসিবিলিটি থাকে। সো এই স্টকেস্টিক ইন্ডিকেটরের মাধ্যমে স্টকেস্টিকের সেটিংসটা আমি 14.33 দিয়েছি,
এখন এই স্টকিস্টিকের মাধ্যমে আমরা একটা কনফার্মেশন পাচ্ছি যে হ্যাঁ মার্কেটটা যেহেতু ওভার বট এরিয়াতে আছে, সো মার্কেটটা এখন নিচে নামার পসিবিলিটি বেশি। এখন আমরা হরাইজন্টাল সাপোর্ট এবং রেজিস্টেন্স এরিয়া আঁকব। এটা একটা হরাইজন্টাল রেজিস্টেন্স, এটা একটা সাপোর্ট এরিয়া। এই সাপোর্ট এরিয়াটা এই জায়গায় এসে কিন্তু হয়ে গেল রেজিস্টেন্স এরিয়া। সো এটা একটা ট্রান কোডের রেজিস্টেন্স। আমি বোঝাতে যাচ্ছি যে এইখানে মার্কেটটা সাপোর্ট, এইখানে মার্কেটটা সাপোর্ট, কিন্তু এইখানে কিন্তু এই সাপোর্ট এরিয়াটা এখানে রেজিস্টেন্স হিসাবে কাজ করতেছে। সো এর আগে আমরা মুভিং এভারেজটা প্লেস করে দেখেছিলাম, এভাবে মুভিং এভারেজটাও সাপোর্ট রেজিস্টেন্সের কাছাকাছি ছিল। এটা এখন এইখানে এটা একটা টার্ন কোটেড রেজিস্টেন্স এরিয়াতে বিদ্যমান। এখন আমরা আর একটা টুলস ইউজ করব, সেটা হচ্ছে ফিবোনাচি রিট্রেসমেন্ট। ফিবোনাচি রিট্রেসমেন্ট, এটাকে যদি আমরা হাই পয়েন্ট ধরি এবং এটাকে যদি লো পয়েন্ট ধরি, তাহলে এটা হচ্ছে আমাদের ফিবু এরিয়া। এই ফিবুর মধ্যে এটা হচ্ছে 38.2 এরিয়া, সরি একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করি, এটা হচ্ছে 38.2, এটা হচ্ছে 50, এটা হচ্ছে 61.8 এরিয়া। এখন আমরা আমরা আমাদের একটা স্ট্র্যাটেজিতে আছে যে ডাউন ট্রেন্ড একটা মার্কেটে যখন মার্কেটটা 38.2 থেকে 60 এর মধ্যে অবস্থান করবে, অর্থাৎ এই জায়গাটুকুর মধ্যে অবস্থান করবে, এবং এইখানে যদি একটা ট্রেন্ড লাইন রেজিস্টেন্স হিসাবে কাজ করে, একটা ট্রেন্ড লাইন যখন একটা ট্রেন্ড লাইন যদি রেজিস্টেন্স হিসাবে কাজ করে এবং এই ট্রেন্ড লাইন এবং ওই প্রাইস যদি 38.2 থেকে 61.8 এর মধ্যে অবস্থিত হয়, তাহলে সেইখান থেকে আমরা একটা শক্তিশালী রেজিস্টেন্স এরিয়া কাউন্ট করে আমরা সেল ইঞ্জিনিয়ার থিঙ্কিং করতে পারি। সো ট্রেন্ড লাইন এবং ফিবো রিট্রেসমেন্টের মাধ্যমেও আমরা এখান থেকে একটা সেল এন্ট্রি নিতে পারি। এই এতগুলো কনফ্লুয়েন্সের মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি যে আমরা জিবিপি নিউজিল্যান্ডকে এখন আমরা এখানে সেল এন্ট্রি নেব। এখন আমরা একটা চার্ট করি বোঝার জন্য যে আমরা কি কি জিনিস পেলাম এখান থেকে সেল নেওয়ার জন্য। প্রথমে পেলাম আমরা ডাউন ট্রেন্ড চ্যানেল, ডাউন ট্রেন্ড চ্যানেল পেলাম। ডাউন ট্রেন্ড চ্যানেলের পরে আমরা পেলাম মুভিং এভারেজ 200 EMA এর মাধ্যমে ডাউন ট্রেন্ড। তারপর পেলাম স্টকিস্টিক RSI ওভারবট এরিয়া। তারপর পেলাম হরাইজন্টাল টার্ন কোটেড রেজিস্টেন্স এরিয়া। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট কনফ্লুয়েন্স পেলাম ফিবো রিট্রেসমেন্টের প্রাইস 38.2 থেকে 61.8 এর মধ্যে বিদ্যমান, যেখানে ট্রেন্ড লাইন একটা রেজিস্টেন্স লাইন হিসাবে কাজ করছে। এখন আমরা এই এতগুলো কনফ্লুয়েন্সের সান্নিধ্যে আমরা এই জায়গা থেকে এটাকে আমরা একটা সেলের এন্ট্রি নেব। সো এটা হতে হবে আমাদের সেল এরিয়া, সেল
এখন কখন নিব? হ্যাঁ, এটাই কথা, আমরা নিব যখন আমরা এখান থেকে দেখব যে মার্কেটটা দুই একটা বিয়ারিস ক্যান্ডেল দিয়ে নিচের দিকে নামা শুরু হয়েছে, অ্যান্ড অ্যানাদার ওয়ান এইমাত্র চোখে পড়ল, সেটা হচ্ছে যে এটা কিন্তু একটা খুব ভালো মানের একটা ডোজি এরিয়া ক্রিয়েট হয়েছে, একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। সো আমরা জানি যে এরকম এরিয়াগুলোতে যখন একটা ডোজি হয় তখন সেটা কতটুকু গুরুত্ব বহন করে, এটা কিন্তু একটা ডোজি ক্যান্ডেল হয়েছে। সো এই ডোজি ক্যান্ডেলের পরে এইখানে যদি আমরা কখনো আরেকটা যখন বিয়ারিশ ক্যান্ডেল পাবো তখন আমরা এইখান থেকে খুব সুন্দরভাবে একটা সেল এন্ট্রি নেব এবং অবশ্যই আশা করব পরবর্তী সাপোর্ট পর্যন্ত আমাদের মার্কেটটা আসবে ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের টার্গেট, বরাবরের মতোই আমরা স্টপ লসটা দিব জাস্ট এইখানে। মানি ম্যানেজমেন্ট ঠিক থাকলে এরকম কিছু এরিয়া থেকে অবশ্যই আমরা প্রফিট গেইন করতে পারবো। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।